আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডে যেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের সামনে রাখবো, দেখুন একবার, দেখানোর পর আরও স্পষ্ট করছি। এই পৃথিবীর মধ্যে আমরা যদি এই যে বীরভূমের রাজনগর থেকে ধরুন আমি যদি দেখি যে এই ডক্টর ডাঙ্গা পুরুলিয়া, তার ডিস্টেন্স কত? 150 কিলোমিটার। বীরভূমের রাজনগর থেকে পুরুলিয়ার ডক্টর ডাঙ্গা। এবার আপনারা ভাবছেন নিশ্চয়ই যে আমি হঠাৎ কেন এই পথের ডিস্টেন্স দেখাচ্ছি। এই পথ যদি আপনি হেঁটে অতিক্রম করেন, আরও ডিটেলে বললে হাঁটা পথে সময় লাগবে কত? 34 ঘন্টা। হাঁটা পথে সময় লাগবে 34 ঘন্টা, কিন্তু এই পথে এখান থেকে এখানে টাকা পৌঁছতে, হাজার দুয়েক টাকা পৌঁছতে, মানি অর্ডার পৌঁছতে কত ঘন্টা লেগেছে জানেন? দেখুন, আমি অঙ্কের কাছে আমি ঘন্টার হিসেব করতে পারবো না, বছরের সময়টা বলি 5 বছর। ঠিকই শুনছেন, একটুও বাড়িয়ে বলছি। পোস্ট অফিসে মানি অর্ডার করে চরমে হয়রানি, 5 বছর সময় লেগেছে, কিন্তু তারপরও ভাবছেন কি টাকা পেয়ে গিয়েছেন তারা? না, 5 বছরও মিলল না মানি অর্ডারের টাকা। বছরের পর বছর হয়রানি শিকার বীরভূমের বাসিন্দা। 2019 মানি অর্ডার রাজনগরে আড়ালি গ্রামের বাসিন্দা আফরোজ হোসেনের। পুরুলিয়ায় বাপের বাড়িতে থাকা স্ত্রীকে 2000 টাকা মানি অর্ডার করেছিলেন, কিন্তু 5 বছরে কোথায় গেল এই 2000 টাকা? কেন পৌঁছলো না মানি অর্ডার? আফরোজ হোসেনের বক্তব্য আপনাদেরকে শোনাবো, তার আগে চলে যাই আমাদের প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, আমরা গ্রাফিক্যালি বোঝালাম যে রাজনগর বীরভূম থেকে পুরুলিয়ার এই ডক্টর ডাঙ্গা হাঁটা পথে অতিক্রম করতে যদি আমি হেঁটেও যাই তাহলে 34 ঘন্টা লাগবে, কিন্তু 1000-2000 টাকা মানি অর্ডার পৌঁছতে 5 বছর সময় অতিক্রান্ত, টাকা মেলেনি। একদমই দেখো, সেটা হচ্ছে বীরভূমের রাজনগরের আড়ালি গ্রামের বাসিন্দা আফরোজ হোসেন। সে তার স্ত্রীকে 2000 টাকা পাঠিয়েছিল মানি অর্ডারের মাধ্যমে, যেটা সরকারি মাধ্যম, সরকারি পোস্ট অফিসের মাধ্যম দিয়ে, যে 2000 টাকা। কিন্তু 5 বছর কেটে গেছে, এখনও সেই মানি অর্ডারের টাকা তার স্ত্রী হাতে পায়নি। যদিও এটা নিয়ে কিন্তু তিনি বিস্তর ছোটাছুটি করেছেন, রাজনগর পোস্ট অফিসে গেছেন, তার স্ত্রী পুরুলিয়ার পোস্ট অফিসে গেছেন, কিন্তু কেউ কোনো সদুত্তর দিতে পারেনি। তবে যেটা জানা গেছে দীর্ঘদিন পর, যে ওই মানি অর্ডার বীরভূম থেকে সঠিকভাবে ট্রানজ্যাকশন হয়েছিল, কিন্তু পুরুলিয়ার কোনো একটা পোস্ট অফিসে গিয়ে সেইখানে গিয়ে ট্রানজ্যাকশন, অর্থাৎ টেকনিক্যাল প্রবলেম হয়েছে, এমনটা কিন্তু আফরোজ হোসেনকে জানিয়েছেন। কিন্তু সেই 2000 টাকা তো একটা তার তো কষ্টের টাকা, সে তো একটা ওষুধের দোকানে কাজ করে, তাহলে সেই টাকাটা কি হবে? সেই টাকাটা কি আদৌ জলে যাবে নাকি টাকাটা ফেরত পাবে? এর কোনো সদুত্তর সে পায়নি। আর আজকালকার দেখো, যদি দিনে হয় তোমাকে বলি, এখন তো অনেক রকম অ্যাপ্লিকেশন এসছে, ফোনের মাধ্যমে কিন্তু টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় নিমেষে পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু সেই 2019 সালে কিন্তু সরকারি মাধ্যমে কিন্তু এরা আস্থা রেখেছিল, সেই 2000 টাকা স্ত্রীকে পাঠিয়েছিল তার বাবার অসুস্থ বাবার চিকিৎসার জন্য। সেই টাকা কিন্তু সে আজও হাতে পেল না, এবং তারা কিন্তু নিরুপায় হয়ে এক পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিস শুধু ঘুরে বেড়াচ্ছে, শুধু 2000 টাকা কী করে ফেরত পাবেন, বা সেই 2000 টাকা তার স্ত্রীর হাতে যাবে কি না, এইটা শুধু জানার জন্য, কিন্তু কোনো সদুত্তর পায়নি। একেবারেই 2019 মানে কোভিড পূর্ববর্তী একটা সময়। আর তুমি সুপ্রতিম যে অ্যাপ্লিকেশনস এর কথা বলছিলে, এই যে ডিজিটাইজড হওয়া টাকা লেনদেনের পুরো বিষয়টা, এটা কোভিড পরবর্তী সময় আরো বেটার হয়েছে। কিন্তু 2019-এ যেই মানুষ তার স্ত্রীকে টাকা পাঠালেন 2000 টাকা, 5 বছরে সে টাকাটা কোথায় গেল? টাকাটা কি জলে যাবে? আফরোজ হোসেন যিনি টাকা পাঠিয়েছিলেন তার বক্তব্য শুনুন। 5/7/19 2000 টাকা পাঠিয়েছিলাম আমি আমার স্ত্রীকে পোস্ট অফিসের মাধ্যমে পুরুলিয়ায়। সে টাকাটা কিন্তু এখন পর্যন্ত পাইনি। আমি রায়নগরে এতে পোস্ট অফিসে লিখিত দিলাম, কিন্তু উনি আমার কোনো রিসিভ কপি দেননি। তারপরে পোস্টমাস্টার এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে গেলেন, নতুন একজন পোস্টমাস্টার এলেন, ওনাকে বললাম, উনি একটা চিঠি করলেন সুপারকে, ফেব্রুয়ারি মাসে রিসিভ কপি পেয়ে আসে যে আপনার তদন্ত হচ্ছে। তদন্ত হচ্ছে বলে আজ 10 মাস হয়ে গেল, আমি কোনো খোঁজ খবরই পেলাম না। আমি এর মধ্যে অনেকবার গিয়েছি পোস্ট অফিসে, উনি শুধু আমাকে একটাই কথা বলছেন যে আপনি সিউড়ি যান। এখন আমার কথা হচ্ছে যে টাকাটা আমি যাতে ফেরত পাই। একটা পোস্ট অফিসে 5 বছরে 3-3 বার পোস্টমাস্টার বদল হয়েছে, এর জেরে ভোগান্তির শিকার হতে হয়েছে মানুষকে, কিন্তু তা সত্ত্বেও 5 বছর আগে পাঠানো টাকা কেন এখনো পর্যন্ত পৌঁছয়নি তা নিয়ে কিন্তু কোনো সদুত্তর দিতে পারছেন না বর্তমান পোস্টমাস্টার। শুনুন, টেকনিক্যাল কারণে জন্য তো ডেলিভার হয় না এটা, এটা এবারে ইনভেস্টিগেশন হলে তারপরে বোঝা যাবে কী হয়েছে। হ্যাঁ, সেরকম হলে আপনার তো টাকা তো পাওয়ার কথা, টাকা পাবেন, যাকে পাঠানো হয়েছিল সে পাবে, যদি না হয় তো আমার রিটার্ন এখানে আসার কথা, এখান থেকে বেরিয়ে গেছে। এবারে হয়তো কোনো টেকনিক্যাল কারণে কোথায় কিছু হয়েছে, এটা
কি হয়েছে ওটাও বলা যাচ্ছে না। এবার আমরা ভার্চুয়ালি বীরভূম থেকে আসুন পুরুলিয়ায় যাই, সেখানকার উত্তর খোঁজার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সুপ্রতিম বীরভূমের সিচুয়েশনটা জানালেন, রাজডাঙ্গার সেখানে কি অবস্থা ছিল। আমাদের প্রতিনিধি এবার রয়েছেন ইন্দ্রজিৎ, তিনি জানাবেন যে পুরুলিয়ার পোস্ট অফিসে সেখানে কি সমস্যা হয়েছিল, কেনই বা সেখান থেকে কোনো সদুত্তর মিলল না। ইন্দ্রজিৎ, দেখো সতুত্তর তো দূরের কথা, যিনি এই টাকা যার পাওয়ার কথা একেবারে বীরভূম থেকে, যার টাকা সাবিনা টাকা যার পাঠানো হয়েছিল একেবারে পুরুলিয়ার শহরের বাসিন্দা তিনি, তিনি একাধিকবার খোঁজ নিয়েছেন এবং বারেবারে গেছেন এবং তারপরে তাকে বলা হয়েছে যে বীরভূম থেকে কোনো টাকা পুরুলিয়া মুখ্য ডাকঘরে আসেনি, ফলে স্বাভাবিকভাবেই সেখানে কমপ্লেন করার প্রয়োজন রয়েছে এবং সেই কমপ্লেনও হয়েছে। কিন্তু পাঁচ বছর লেগে গেল এই টাকা আসতে, সে টাকাটা 2000 টাকা পাঠিয়েছিল সেই সময় একটা জরুরি কোনো কাজে এবং সেই টাকা যেমন পায়নি, তারপরে একাধিকবার তিনি পোস্ট অফিসে গেছেন, জানতে চেয়েছেন যে টাকাটি কোথায় রয়েছে, সেই টাকা ফেরত গেছে কি না সেই বিষয়টিও জানতে চেয়েছেন, কিন্তু পোস্ট অফিসের পক্ষ থেকে কোনো সৎ উত্তর দিতে পারেনি। তারা একটাই কথা বলেছে, যেহেতু বীরভূম থেকে এই মানি অর্ডার করা হয়েছিল, ফলে বীরভূমেই ওখানে অভিযোগ করতে হবে, লিখিত অভিযোগ করতে হবে, কিন্তু পুরুলিয়া পোস্ট অফিস একেবারেই বলে দিচ্ছে যে এখানে কোনো টাকা আসেনি। যিনি টাকা যার নামে টাকানো পাঠানো হয়েছিল তাকে বারবার এই কথাই বলা হয়েছে এবং আমরা যখন গিয়েছিলাম আমাদের সাথেও কোনো কথা বলতে চাননি, তবে মৌখিকভাবে যেটা জানানো হয়েছে যেটা যে পোস্ট অফিস থেকে টাকা পাঠানো হয়েছিল সেখানেই অভিযোগ করতে হবে এবং এই পাঁচ বছর সময়টা, এটা শুনে খানিকটা অবাক হচ্ছে, তার কারণ সেই সময় যারা ডাককর্মী ছিল কেউ কেউ অবসর নিয়েছে, কেউ কেউ নেই, অন্যত্র বদলি হয়ে গেছে। কোথায় মানে কার দায়, এই যে হয়রানিটা হচ্ছে তাতে দায়টা কার? রাজনগর বীরভূম সেখানকার পোস্ট অফিসে পোস্টমাস্টার বদল, বর্তমান পোস্টমাস্টার, তিনি বলছেন যে টেকনিক্যাল কোনো ইস্যু, টাকা মিলে যাবে, আশ্বাসে কি টাকা মিলবে? আবার অন্যদিকে পুরুলিয়ার পোস্ট অফিস, তারা বলছে যার নামে টাকা পাঠানো হয়েছে সে টাকা এসে এখানে পৌঁছয়নি, যার নামে টাকা পাঠানো হয়েছিল মানে অফ্রোজের স্ত্রী, তিনি বলছেন টাকার অ্যামাউন্টটা হয়তো খুব বেশি নয়, সত্যিই তো 2000 টাকা, কিন্তু বিষয়টা 2 টাকা 200 টাকা 2000 টাকা 2 লাখ টাকা নয়, বিষয়টা হচ্ছে 5 বছর সময়ের পরেও কেন টাকা পাওয়া যায়নি, কি বলছেন অফ্রোজের স্ত্রী একবার শুনুন। টাকাটা খুব বড় অ্যামাউন্ট ছিল না, এজ এ 2000 অনলি, বাট ওইটা ওইখান থেকেও বলছে আমরা ছেড়ে দিয়েছি আর এই কিন্তু পোস্ট অফিস বলে আমরা পাই না, টাকাটা কোথায় যে ঘোরাফেরা করছে আজ পর্যন্ত আমরা খোঁজ খবর কিছুই পাচ্ছি না, কোথায় গেল টাকা, কেউ তো রিসিভ করেছে, রিসিভ করলে অবশ্যই তার ফিডব্যাক থাকবে, তো সেটাও তো পাচ্ছি না। মানি অর্ডার পাঠানো হলে কেউ যদি সেটা রিসিভ করেন তাকে তাকে সাইন করে নিতে হয়, এরকম কি কিছু হয়েছে, কেউ কি রিসিভ করেছেন? যদি না করে থাকেন তাহলে টাকাটা সত্যিই কোথায় ঘোরাফেরা করছে? এই প্রশ্ন শুধু অফরোজের স্ত্রী যে তুলছেন তা নয়, এই প্রশ্ন আমরাও তুলছি আর আমাদের খবরের জের, নিউজ 18 বাংলার খবরের জের, মানি অর্ডার বিভ্রাটের তৎপর যোগাযোগ ভবন, অফরোজের সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ চিফ পোস্টমাস্টার জেনারেলের, অফিসের দুই আঞ্চলিক কর্তাকে পদক্ষেপের নির্দেশ, কিভাবে পদক্ষেপ আমরা জানবো। প্রতিনিধি আবির রয়েছেন সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলার চেষ্টা করব পরবর্তীতে, আপনাদেরকে জানাই ইতিমধ্যে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে এবং মানি অর্ডারের রসিদ পাঠাতে ইমেল আইডি